কমপ্লেন্ট কেরিয়ার 255 ইউটিউব চ্যানেলে। কেরিয়ার 255 ইউটিউব চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই প্রত্যেক দিনের লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো। 16 ফেব্রুয়ারির কর্মক্ষেত্র পেপার নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এই 16 ফেব্রুয়ারির কর্মক্ষেত্র পেপারে 10 থেকে 12টি চাকরির আপডেট রয়েছে। সঙ্গে রয়েছে রাজ্যের 10,000 আসনে নার্সিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের ভর্তির পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে। তোমরা যদি এখনও কর্মক্ষেত্র পেপারটি সংগ্রহ করে না থাকো অবশ্যই তোমাদের নিকটবর্তী যে লোকাল মার্কেট রয়েছে সেই লোকাল মার্কেট থেকে 4 টাকা মূল্যের এই কর্মক্ষেত্র পেপারটি অবশ্যই সংগ্রহ করে নাও। ফার্স্ট যে চাকরি সংক্রান্ত আপডেট রয়েছে, ইস্ট কোস্ট রেলে 756 জন টেট অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন টেডে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, ছেলে মেয়ে উভয় আবেদনের যোগ্য। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন ডিভিশন অনুযায়ী এখানে শূন্যপদের বিন্যাস করে দেওয়া রয়েছে। ভুবনেশ্বর খুদার রোড ডিভিশন, এছাড়া সম্বলপুর ডিভিশন, ওয়ালটেয়ার ডিভিশন, এই সমস্ত ডিভিশনে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে আমরা দেখে নেব ফিটার পদের জন্য ভুবনেশ্বরের যে জোন রয়েছে সেই জোনের ক্ষেত্রে ফিটার পদের জন্য 48টি শূন্যপদ রয়েছে। এছাড়া ইলেকট্রিশিয়ানের জন্য 20টি শূন্যপদ রয়েছে, মেশিনিস্টের জন্য 11টি শূন্যপদ, এছাড়া ওয়ারম্যান পদের জন্য 9টি, কার্পেন্টার পদের জন্য 29টি শূন্যপদ রয়েছে। এইভাবে শূন্যপদের বিন্যাস কিন্তু ডিটেলসে করে দেওয়া রয়েছে কর্মক্ষেত্র পেপারে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, মোট অন্তত 50% নাম্বার সহ মাধ্যমিক পাস, সঙ্গে যে সমস্ত টেডে তোমরা অ্যাপ্লাই করবে সেই টেডের সার্টিফিকেট পাস করে থাকতে হবে। অর্থাৎ এখানে যে টেডের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই টেডে তোমার আইটিআই পাস করে থাকলে তুমি আবেদনের যোগ্য। এছাড়া তপশিলি জাতি, ওবিসি, দৈনিক প্রতিবন্ধী, প্রাক্তন সহকর্মী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য আসন সংখ্যা কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে। এখানে তোমাদের বয়স হতে হবে 7/3/2022 তারিখ হিসেব অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈনিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় এখানে পেয়ে যাবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারো। অনলাইনে আবেদন করার শেষ তারিখ রয়েছে 7ই মার্চ। অনলাইনে আবেদন করার সময় তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রার্থীর জেপিজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করা ফটো 20 থেকে 70 কেবির সাইজের মধ্যে হতে হবে, সই হতে হবে 20 থেকে 30 কেবি সাইজের মধ্যে। এখানে অনলাইনে ফি বাবদ জমা দিতে হবে 100 টাকা। ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি ফি জমা দিতে পারো। আরও খুঁটিনাটি তথ্য জানতে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে আরও ডিটেলসে তোমরা দেখে নিতে পারো। পশ্চিমবঙ্গের মালদা জেলাতে 213 জন আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে কিন্তু আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। তুমি কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সেই ব্লকের নাম কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দাও। তোমাদের ব্লকে যদি এই ধরনের আশাকর্মী নিয়োগ হয়ে থাকে অবশ্যই সবার প্রথমে দেওয়ার চেষ্টা করব। এখানে কি বলা রয়েছে, 213 জন আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর নিয়োগ করা হবে মালদা জেলার চাঁচল ডিভিশনে, হেলথ সেন্টার আওতাধীন সার্ভিস ভিলেজে। এখানে শূন্যপদের বিন্যাস করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র বিবাহিত বা ডিভোর্স বা বিধবা মহিলারা আবেদনের যোগ্য। শূন্যপদ রয়েছে সাধারণ ক্যাটাগরির জন্য 187টি, তপশিলি জাতির জন্য 18টি, তপশিলি উপজাতির জন্য রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক বা সমতুল্য, মাধ্যমিক দিয়েছেন কিন্তু উত্তীর্ণ হতে পারেনি এমন প্রার্থীরা আবেদন করতে পারবে। উচ্চতর যোগ্যতা সম্পন্ন কোনো অগ্রাধিকার এখানে পাবে না। বয়স হতে হবে এখানে 30 থেকে 40 বছরের মধ্যে। তাছাড়া তোমরা কিভাবে আবেদন করবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি তৈরি করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে। বিজ্ঞান সংস্থায় 100 জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 100 জনকে নেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। প্রবেশন 2 বছরের। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। শূন্যপদের বিন্যাস এখানে করে দেওয়া রয়েছে। সাধারণ ক্যাটাগরির জন্য রয়েছে 42টি, তপশিলি জাতির জন্য 16টি, তপশিলি উপজাতির জন্য রয়েছে 7টি এবং ওবিসির জন্য রয়েছে 25টি শূন্যপদ। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অন্তত 50% নম্বর সহ বিই বা বিটেক বা বিএসসি পাস করে থাকতে হবে। এরই পাশাপাশি তোমাদের বয়স হতে হবে এখানে 28/2/2022 তারিখ হিসেব অনুযায়ী 26 বছরের মধ্যে। তাছাড়া তপশিলি জাতি, ওবিসি, দৈনিক প্রতিবন্ধী, প্রাক্তন সহকর্মী না, সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। তোমাদের বেতন থাকছে 21,700 টাকা এবং সঙ্গে থাকছে আরও অন্যান্য সুযোগ সুবিধা। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড
টেস্টের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্ত করার শেষ তারিখ রয়েছে 28 ফেব্রুয়ারি। আবেদন করতে চাইলে অবশ্যই আবেদনটি করে নিতে পারো। এই অফিশিয়ালের ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সে সঙ্গে এখানে তোমাদের ফ্রি বাবদ জমা দিতে হবে 500 টাকা। তপশিলি জাতি দৈনিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এখানে কোনো ফ্রি লাগবে না, শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে ফ্রি বাবদ 500 টাকা জমা দিতে হবে। আরও খুঁটিনাটি তথ্য জানতে অবশ্যই এই অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো করে সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে ডিটেলসে দেখে নেবে। কেন্দ্র সরকারের চাকরি স্টোর অফিসার অ্যাসিস্ট্যান্ট মিনারেল ইকোনমিক্সড পদে 35 জনকে নেবে কেন্দ্র সরকার। নিয়োগ করা হবে যথাক্রমে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্সে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে শূন্য পদের বিবরণ করে দেওয়া রয়েছে। ভ্যাকান্সি নাম্বার দেখতে পাচ্ছ। স্টোর অফিসার পদের জন্য 11টি শূন্য পদ রয়েছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট মিনারেল ইকোনমিক্সড পদের জন্য 14টি শূন্য পদ রয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্ত করার শেষ তারিখ রয়েছে 3রা মার্চ। আবেদন করতে চাইলে অবশ্যই এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদনটি করে নেবে। এছাড়া দেওঘর এমসে 120 জন অধ্যাপক নিয়োগ করা হচ্ছে। প্রফেসর অ্যাডিশনাল প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 120 জনকে নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে শূন্য পদের বিন্যাস করে দেওয়া রয়েছে। প্রফেসর পদের জন্য 28টি শূন্য পদ রয়েছে। অ্যাডিশনাল প্রফেসর পদের জন্য 23টি, অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য 24টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য 45টি শূন্য পদ রয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্ত করার শেষ তারিখ রয়েছে 14 মার্চ। এছাড়া রাজ্য সরকারের চাকরি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে 36 জনকে নেবে রাজ্য সরকার। প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিস, এখানে সাধারণ ক্যাটাগরির জন্য 16টি শূন্য পদ রয়েছে। তপশিলি জাতির জন্য 6টি, তপশিলি উপজাতির জন্য 2টি, ওবিসি এর জন্য 3টি এবং ওবিসি বির জন্য 2টি শূন্য পদ সংরক্ষিত রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে কমার্স স্নাতক অথবা ফিনান্সের স্পেশালাইজেশন সহ MBA ম্যানেজমেন্ট স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা ফিনান্স সমতুল্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করে থাকলে আবেদনের যোগ্য। এখানে বয়স হতে হবে 36 বছরের মধ্যে। তাছাড়া রাজ্যের সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। বেতনক্রম রয়েছে এখানে 56,100 টাকা থেকে 144,300 টাকা। প্রার্থী বাছাই করা হবে প্লিনারি পরীক্ষা মেন পরীক্ষার মাধ্যমে। এখানে তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে https://wbpsc.gov.in। আবেদন করার শেষ তারিখ রয়েছে 27 ফেব্রুয়ারি। এখানে ফ্রি বাবদ জমা দিতে হবে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 210 টাকা। এছাড়া তপশিলি দৈনিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো ফ্রি লাগবে না। আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে ডিটেলসে দেখে নেবে। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে কর্মক্ষেত্র কোচিং থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আপকামিং যে সমস্ত এক্সাম আসছে তোমাদের সমস্ত এক্সামের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব উন্নত মানের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক সপ্তাহে কিন্তু কর্মক্ষেত্র কোচিং থেকে দেয়। অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্স পেজটি যদি তোমরা ডাউনলোড করে নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবে। অথবা তোমরা কর্মক্ষেত্র পেপারটি কিনাও, সেখান থেকে তোমরা বিস্তারিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিতে পারো। এছাড়া রাজ্যে 10,000 আসনে নার্সিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের প্রবেশিকা পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে। অবশ্যই এই প্র্যাকটিস সেটটি তোমরা যদি বাড়িতে বসে করতে চাও অবশ্যই তোমরা কর্মক্ষেত্র পেপারটি কিনে নাও। মূল্য মাত্র 4 টাকা, তোমরা তোমাদের লোকাল মার্কেটে পেয়ে যাবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। 16 ফেব্রুয়ারির কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট ছিল সমস্ত আপডেট তোমাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের মাঝে এই ভিডিও লিঙ্কটি শেয়ার করবে। তোমাদের যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা এখনও কর্মক্ষেত্র পেপারটি দেখে নিতে পারেনি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবে প্রত্যেক দিনের লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।